অপরূপ সৌন্দর্যের লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। পৃথিবীর সৃষ্টির পেছনে যেমন ইতিহাস রয়েছে, এর ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা সৃষ্টির পেছনেও তেমনি ইতিহাস আছে। বাংলাদেশের সর্বদক্ষিণে সমুদ্রের কোল ঘেঁষে সুগন্ধা, পায়রা, হরিণঘাটা ও বিষখালী নদীর মোহনায় জেগে ওঠা এক সুন্দর প্রাকৃতিক লীলা ভূখণ্ড যার নাম বরগুনা। এ জেলার সমগ্র ভূখণ্ড একদিন ছিল সুন্দরবন এলাকার। কালের বিবর্তনে মানুষ ক্রমে ক্রমে নানা প্রতিঘাতের মধ্য দিয়ে সুন্দরবনকে কেটে আবাদ শুরু করে, জনপদ তৈরি করতে থাকে এবং তারই ফলশ্রুতিতে 1939.39 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে 9 লক্ষাধিক অধিবাসী নিয়ে 6টি উপজেলার সমন্বয়ে গড়ে ওঠে আজকের বরগুনা জেলা। বরগুনা নামের ইতিহাসের সুনির্দিষ্ট কোনো তথ্য না পাওয়া গেলেও জানা যায় যে উত্তরাঞ্চলের কাঠ ব্যবসায়ীরা এ অঞ্চলে কাঠ নিতে এসে খরস্রোতা খাগদন নদী অতিক্রম করতে গিয়ে অনুকূল প্রবাহ বা বরগুনের জন্য তাদেরকে অপেক্ষা করতে হতো, আর এজন্যই তারাই এ স্থানের নামকরণ করেন বরগুনা। কারো মতে আবার স্রোতের বিপরীতে গুণ টেনে নৌকা অতিক্রম করতে হতো বলে এ স্থানের নামকরণ করা হয়েছিল বরগুনা। তৎকালীন ব্রিটিশ আমলে প্রশাসনিক কাজের সুবিধার জন্য 1871 সনে পটুয়াখালীর মহকুমা হিসেবে স্বীকৃতি পায়। এ সময় বরগুনা ছিল গুলিশাখালী থানাধীন একটি অঞ্চল মাত্র। পরবর্তীতে উক্ত শতাব্দীর শেষের দিকে প্রশাসনিক সুবিধার জন্য বামনা, পাথরঘাটা, বরগুনা, বেতাগী ও খেপুপড়া পৃথক থানার সৃষ্টি করা হয়। থানা হিসেবে নামকরণের মাধ্যমেই বাংলাদেশের মানচিত্রে প্রথম স্থান পায় বরগুনা। 14 শতাব্দীতে সমগ্র দক্ষিণাঞ্চলকে শাসন করত আগাবাকের খান। 18 শতকের মধ্যভাগে পূর্ব বাংলার আলোচিত ব্যক্তি ছিলেন আগাবাকের খান। তার জমিদারি ছিল বাকলা চন্দ্রদ্বীপে। পটুয়াখালী ও বরিশালকে বলা হতো বাকলা চন্দ্রদ্বীপ। শাসনকার্য পরিচালনার জন্য ব্রিটিশ সরকার 1797 সনে আগাবাকের খানের নাম অনুসারে বাকেরগঞ্জ জেলার সৃষ্টি করেন। শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য এবং জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার জন্য 19 শতকের প্রথম দিকে বিষখালী নদীর তীরে ফুলঝুরিতে একটা অস্থায়ী পুলিশ ফাঁড়ি নির্মাণ করা হয়। হ্যাঁ বন্ধুরা, এই ফুলঝুরিতেই আমার জন্মস্থান। পরবর্তী 1904 সালে বরগুনাতে স্থায়ীভাবে একটি পুলিশ স্টেশন স্থাপন করা হয়। গুলিশাখালী থানাকে আমতলি ও বরগুনা নামে 2টি পৃথক থানায় বিভক্ত করা হয়। পরবর্তীকালে বঙ্গোপসাগরের চর পড়তে থাকে এবং সুন্দরবন অঞ্চল আবাদ হয়ে বিরাট জনপদের সৃষ্টি হয়। এভাবে ধীরে ধীরে বরগুনা থানার পরিধিও বিস্তার লাভ করে। এককালে সুন্দরবন ক্রমান্বয়ে ঘনবসতিপূর্ণ জনবসতিতে রূপান্তর হয়। এ এলাকাতে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক তৎপরতা শুরু হয়। শাসনকার্যের সুবিধার আয়তন ও লোকসংখ্যা বৃদ্ধি পাওয়ায় 1969 সনে পটুয়াখালী জেলার সৃষ্টির সাথে সাথে বরগুনাকে মহকুমা হিসেবে স্বীকৃতি দেয়া হয়। কলাপাড়া, আমতলি, বরগুনা, বেতাগী এবং পিরোজপুর মহকুমার পাথরঘাটা এবং বামনা থানা নিয়ে বরগুনা মহকুমা গঠিত হয়। বরগুনা মহকুমা সদরের সাথে সাথে যোগাযোগের অসুবিধার কারণে পরবর্তীকালে কলাপাড়া থানা পটুয়াখালী মহকুমার সাথে সংযুক্ত করা হয়। মহকুমা রূপান্তরিত হওয়ার আগ থেকেই বরগুনা শিক্ষা, সংস্কৃতি ও অন্যান্য এলাকার সাথে তাল মিলিয়ে অগ্রসর হতে থাকে। পরবর্তীকালে সময়ের প্রয়োজনে 1984 সালে 28 ফেব্রুয়ারি বরগুনা মহকুমাকে জেলায় উন্নীত করেন হুসেইন মোহাম্মদ ইরশাদ। এই অঞ্চলের মানুষের প্রধান জীবিকা কৃষি নির্ভরশীল, তবে নদীমাতৃক এলাকাবিদে মাছ ধরার মধ্য দিয়েও অনেকের জীবিকা নির্বাহ হয়। প্রাকৃতিক সম্পদ আর রূপবৈচিত্র্যে অপরূপ বরগুনায় রয়েছে অনেক পর্যটক স্থান। চলুন ঘুরে আসি সেই সব পর্যটক স্থানগুলো। আর এই পর্যটন স্থানগুলো দেখতে দেশের যে কোনো প্রান্ত হতে আপনাকে পৌঁছতে হবে বরগুনায়। ঢাকা থেকে সড়ক ও জলপথে উভয়ভাবেই বরগুনায় যাওয়া যায়। সায়দাবাদ এবং গাবতলী হতে বিভিন্ন সময় বরগুনার উদ্দেশ্যে বাস ছেড়ে যায়। এছাড়া সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে লঞ্চেও যেতে পারেন খুব সহজেই। বরগুনা হতে তালতলির দূরত্ব মাত্র 17 কিলোমিটার। গাড়ি অথবা নৌকায় করে আপনাকে প্রথমেই যেতে হবে তালতলি, তারপর আবার পায়ে হেঁটে কিংবা নৌকায় চড়ে এই অপরূপ সৌন্দর্যের লীলাভূমি, সোনাকাটার ফাত্রাচর, রাখাইনপল্লী আরও উল্লেখযোগ্য কিছু দর্শনীয় স্থান ঘুরে আসতে পারেন।
ম্যানগ্রোভ বন, সমুদ্র সৈকত আর ইকোপার্কে বন্যপ্রাণীদের বিচরণ, এই সব কিছুর অভিজ্ঞতা একসাথে পেতে আপনাকে যেতে হবে বরগুনার ট্যাংরাগিরি সংরক্ষিত বনাঞ্চল ও এর পার্শ্ববর্তী সোনাকাটা সমুদ্র সৈকতে। ট্যাংরাগিরি বনই ভাত্রার বন নামে পরিচিত। ভাত্রার বনের দক্ষিণে কোলগেসে যে সমুদ্র সৈকত তার নামই সোনাকাটা সৈকত। এই বন পূর্ব পশ্চিমে 9 কিলোমিটার এবং উত্তর দক্ষিণে 4 কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। গহীন বন, সমুদ্র সৈকত আর বন্যপ্রাণীর মিলনমেলা হওয়ায় এখানে পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে। সোনাকাটা বন হিসেবে পরিচিতি পাওয়ায় ভাত্রার বন মূল ভূখণ্ড থেকে আলাদা হয়েছে একটি খালের মাধ্যমে। এই বনের পূর্বে কুয়াকাটা, পশ্চিমে সুন্দরবন আর হরিণবাড়িয়া, উত্তরে রাখাইনপল্লী আর দক্ষিণে বঙ্গোপসাগর। বানর, শুকর, বনমোরগ, মদনটাক, কাঠবিড়ালি, মেছোবাঘ, লালকাঁকড়া, বকসহ বিভিন্ন প্রজাতির পশু পাখি আর সাপের অবাধ বিচরণ রয়েছে সোনাকাটা বনে। এই বনের মধ্যেই তৈরি করা হয়েছে সোনাকাটা ইকো পার্ক। বন ও পরিবেশ মন্ত্রণালয়ের অধীনে ট্যাংরাগিরি সংরক্ষিত বনাঞ্চলের ছকিনাবিটে এই ইকো পার্ক প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠাকালীন সময়ে এই অভয়ারণ্যের 8টি হরিণ, 24টি শুকর, 8টি চিতাবাঘ, 2টি অজগর এবং 2টি সজারু ছাড়া হয়। এছাড়া 3টি কুমির নিয়ে একটি কুমির প্রজনন কেন্দ্রও রয়েছে এই স্থানে। কুমির 3টির নাম দেওয়া হয় এই বনের নাম অনুসারে, টেংরা, গিরি ও সকিনা। ভাত্রার বন কিংবা সোনাকাটা বনের ভেতর দিয়ে হেঁটে গেলে দেখা মিলবে সমুদ্র সৈকতের। সেখানে দেখতে পাবেন সূর্যাস্ত আর সূর্য উদয়ের মনোরম রূপ। সৈকতটি প্রায় 4 কিলোমিটার দীর্ঘ। চাইলে ছেলেদের ট্রলারে করে ঘুরতে পারেন সমুদ্রের বুকে। সোনাকাটা চরের পাশেই রয়েছে আষাঢ় চর। আষাঢ় চরে মূলত মৎস্যজীবীদের বসবাস। বিশাল এক শুটকি পল্লী এখানে আসলে দেখা মিলবে। এছাড়া দেখতে পাবেন বিশাল সমুদ্র সৈকত। শুটকির সময় দেশের বিভিন্ন জায়গা থেকে জেলেরা এখানে এসে ঘর বাঁধে, আবার মৌসুম শেষে চলে যায়। বছরের প্রায় 7-8 মাস এখানে শুটকি উৎপাদন চলে। গভীর রাত পর্যন্ত কুপি জ্বালিয়ে রাখাইনদের তাঁত বুনতে দেখা যায় রাখাইনপল্লীতে। তাঁত শিল্প দেখতে এখানে পর্যটকের ভিড়, তাই সারা বছর লেগেই থাকে। এছাড়াও এখানে রয়েছে রাখাইনদের ঐতিহ্যবাহী বৌদ্ধ মন্দির। আষাঢ় চর, সোনাকাটার চর আর রাখাইনপল্লী, এই সবগুলোর অবস্থান প্রায় কাছাকাছি। এছাড়াও রয়েছে লালদিয়া বন। বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার দক্ষিণে লালদিয়ার বন। এই বনের পূর্বে বিষখালী নদী এবং পশ্চিমে বলেশ্বর নদীর মোহনা। এই 2 নদীর মোহনা লালদিয়ার বনকে ঘিরে রেখেছে। আবার বন সংলগ্ন পূর্ব প্রান্তেও সমুদ্র সৈকত। এখানে বিভিন্ন রকমের পাখি বসবাস করে এবং রাতে এই বনের দূর দূরান্ত থেকে পাখিরা এসে আশ্রয় নেয়। এই বনে কিছু কিছু শীতকালীন অতিথি পাখিও দেখা যায়। এছাড়াও বরগুনা বেতাগিতে রয়েছে বিবিতিনি মসজিদ। ঢাকা অথবা যে কোনো জেলা থেকে লঞ্চ অথবা বাস যোগে আপনাকে যেতে হবে বরগুনার বেতাগি বাস স্টেশনে। বরগুনা জেলার বেতাগি উপজেলার সদর থেকে 10 কিলোমিটার দূরে মোটরসাইকেল যোগে বিবিচিনি ইউনিয়নে এসে রিক্সা যোগে বিবিচিনি মসজিদে আসা যায়। মোগল আমলে প্রতিষ্ঠিত এই বিবিচিনি মসজিদে ধারণা করা হয় ঢাকার লালবাগের কেল্লায় শায়িত পরিবিবির বোন এই চিনিবিবি, যা ইতিহাসে আজও কালের সাক্ষী হয়ে অক্ষত অবস্থায় মসজিদটি দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওর মাধ্যমে বরগুনা জেলা সম্পর্কে পরিপূর্ণ ধারণা অর্জন করতে পেরেছেন। আজ এই পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে অন্য কোনো জেলা শহরের ইতিহাস নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মেরর অফ অ্যাডভেঞ্চারের সাথেই থাকুন। আমাদের চ্যানেলের তথ্যভিত্তিক ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সেই সাথে বরগুনাবাসীর কাছে অনুরোধ, বরগুনার ইতিহাসকে শেয়ার করে সারা বিশ্বকে বরগুনা সম্পর্কে জানার এবং চেনার সুযোগ করে দিন। ধন্যবাদ।